ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ছিনতাইকারী ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন থেকে ময়মনসিংহ রেল স্টেশনে নামেন গোপাল চন্দ্রপাল। ওই সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী চক্র। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হাতাহাতির এক পর্যায়ে গোপালের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে রেলওয়ে পুলিশ গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময়ে গফরগাঁও রেল স্টেশনে ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত এক যুবক ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রয়েছে।